এইবার ভিন্ন অবতারে হাজির হচ্ছেন দক্ষিণীয় ইন্ডাস্ট্রির গোল্ডেন নায়িকা সামান্থা। তাহলে চলুন বিস্তারিত জেনে নেই। বেশ কিছুদিন ধরে যশোদা সিনেমাটি নিয়ে আলোচনায় রয়েছেন দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথপ্রভু। সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করেছেন, পাশাপাশি একেবারেই ভিন্ন অবতারে প্রেক্ষাগৃহে দেখা যাবে তাকে। নির্মাতা হরি হ্যারিস এর আগে জানিয়েছেন যে বিগ বাজেটের এই সিনেমাটি নানা চমকে ভরপুর থাকছে। এবার তারই আজ পাওয়া গেল সিনেমাটির ট্রেলারে। কল্পবিজ্ঞান থ্রিলার যশোদার সামান্থার চরিত্রকে ট্রেলারে বেশ চমকপ্রদ বলে মনে হয়েছে দর্শকদের। ট্রেলারে সামান্থার লুক এবং উপস্থিতি বেশ প্রশংসিত হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ট্রেলারে দেখা যাচ্ছে যে সামান্থা সেখানে দর্শকদের সবটুকু মনোযোগ কেড়ে নিচ্ছেন। অন্য কোনো চরিত্রকে এই ট্রেলারে দেখা যাচ্ছে না, তবুও ট্রেলারে দেখে খুশি দর্শকরা, কারণ ট্রেলারের রহস্য রোমাঞ্চের যাবতীয় উপাদানের কোনো কমতিই পাননি দর্শকরা। ট্রেলারে বড় চমক হলো সামান্থাকে অন্তঃসত্ত্ব অবস্থায় দেখা যাবে। সামান্থা অভিনীত চরিত্রটিকে কেউ বা আবার কারো অপহরণ করবে, অথবা অন্তঃসত্ত্ব অবস্থাতেই সামান্থা অভিনীত চরিত্রটিকে নানা ঝুঁকিপূর্ণ কাজ করতে দেখা যেতে পারে এই সিনেমায়। আপাতত সিনেমাটি মুক্তির অপেক্ষায় সামান্থার ভক্ত ও অনুরাগীরা। নিজের নতুন সিনেমা প্রসঙ্গে সামান্থা বলেন যে, প্রতিনিয়তই নিজেকে বিভিন্ন রূপে উপস্থাপন করার চেষ্টা করছি। এই সিনেমাটিতেও তার ব্যতিক্রম থাকছে না। বলতে পারেন যে সিনেমাটিতে ভিন্ন অবতারে হাজির হচ্ছি। প্রেক্ষাগৃহে সামান্থাকে দেখে সবাই মুগ্ধ হবেন, একথাই বলতে পারি। সো বন্ধুরা, আজকে এই লেটেস্ট গসিপটি শুনে আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্টের মাধ্যমে। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত হে অবশ্যই ভালো থাকুন। ধন্যবাদ।